এখানকার সমস্ত ডিটেলস, ফেসিলিটিস, প্রাইস কিরকম রয়েছে, কিভাবে বুক করবেন, অক্সিজেন অনসিজেন কখন, সাথে রুম রিভিউ করে ওখানে কার পার্কিং এর জায়গা রয়েছে, গাড়ি নিয়ে আসলে আপনারা পার্ক করতে পারবেন। আর এখানকার বেস্ট হচ্ছে প্রত্যেক রুমে গিজারের ব্যবস্থা রয়েছে। আমাদের রুম 104 নম্বর, আমি জাস্ট এই সবে ঢুকছি, আসুন। এন্ট্রি নিচ্ছি, তার সামনে এই বসবার জায়গাগুলো, রুমে না থেকে আসুন, ছাদের ভিউটা দেখাই, দুর্দান্ত ভিউ রয়েছে। বাবা বৈদ্যনাথ ধাম দর্শন আর কয়েকটা দিন বেশ মন পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে আমরা জার্নি শুরু করেছিলাম কলকাতা থেকে দেওঘরের উদ্দেশ্যে 13019 হাওড়া কাঠগুদাম বাগ এক্সপ্রেসে করে। সেই জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে আমাদের এই দেওঘর ট্যুরের প্রথম পর্বের ভিডিওতে শেয়ার করে নিয়েছি। ট্রেনের পরিষেবা কীরকম আর তার সাথে এই বাগ এক্সপ্রেসে রাত্রিবেলা ফ্যামিলি নিয়ে যাওয়ার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সবটা বলেছি। আর আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে থাকছে দেওঘরে প্রকৃতির কোলে 5-স্টার হোটেলের থেকেও ভালো পরিষেবায় আমাদের যে থাকবার জায়গা, সেখানকার সম্পূর্ণ বর্ণনা। দেওঘরে ছুটি কাটাতে এসে আপনারা নিশ্চয়ই চাইবেন যে খুব ভালো বাড়ির পরিবেশে বেশ একটা দুটো দিন কাটিয়ে যেতে এবং সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে, আর আপনাদের সেই থাকার ইচ্ছেটা পূরণ করতেই আজকের আমাদের এই ভিডিও। এখানে আপনারা পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, সেফটি সিকিউরিটি কোনো রকম কোনো প্রবলেম নেই, লোকেশন একদম স্টেশনের কাছে। শুধু তাই নয়, এখানকার বিখ্যাত বাবা মন্দির বৈদ্যনাথ ধামও নিশ্চয়ই আপনারা দর্শন করতে চাইবেন, সেটাও একদম কাছে, এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই আপনারা যেতে পারবেন। আপনার একদম রুমের সামনে অটো টোটো চলে আসবে, আপনারা ঘুরে নিতে পারবেন প্রত্যেকটা জায়গা। আর এখানকার সমস্ত ডিটেলস, ফেসিলিটিস, প্রাইস কীরকম রয়েছে, কিভাবে বুক করবেন, অফসিজন অনসিজন কখন, সাথে রুম রিভিউ করবো আমরা এবং পুরো জায়গাটা চত্বরটা ঘুরে দেখাবো এই ভিডিওতেই। দেখতে থাকুন আমাদের সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল আমাদের তরফ থেকে। আর বাকি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আমাদেরকে। ভোর হতে না হতেই আমরা অটোতে করে পৌঁছে গেছিলাম আমাদের এই থাকবার জায়গায় এবং সেখানে রেজিস্টারে সাইন করেই আমরা চেক ইন করে নিলাম। আর তারপর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বাকি সম্পূর্ণ জায়গাটা, ক্যাম্পাসটা ঘুরে দেখতে। গেস্ট রুমগুলো কোথায় রয়েছে দেখিয়ে দিই, এই লনটা দিয়ে আমি হেঁটে আসছি। এটা হচ্ছে 102 নম্বর রুম, 101 নম্বর রুম। এইখানে বাইক পার্কিং এর জায়গা আর ওখানে কার পার্কিং এর জায়গা রয়েছে, গাড়ি নিয়ে আসলে আপনারা পার্ক করতে পারবেন। ওই রাস্তাটা দিয়ে সোজা এসে এখানে কার পার্কিং, জেনারেটর রয়েছে, এখানে অ্যাকোয়াগার্ড অ্যাকোয়াশিওর, আর এই হচ্ছে লনটা। আর এখানকার বেস্ট হচ্ছে প্রত্যেক রুমে গিজারের ব্যবস্থা রয়েছে, গরম জল ঠান্ডা জল বোথ অ্যাভেলেবেল। আর দেখুন বাইরে একটা করে বাকেট দেওয়া রয়েছে, আর ওই সামনে বসবার জায়গা রয়েছে। আসুন চারপাশের পরিবেশটা দেখিয়ে দিই, ওটা মানে এত ভালো লাগছে আমি শুধু ওটার দিকেই চোখ চলে যাচ্ছে বারবার। ওইটা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ, ফুটবল গ্রাউন্ড। গেস্ট হাউসের এইটা হচ্ছে মেন সিঁড়িটা, দেখুন দুতলা, ওপরে ছাদ রয়েছে, নিয়ে যাবো আপনাদেরকে। এইটা দিয়ে এন্ট্রি নেবেন আপনারা, ওই সামনে ওখানে আপনাদেরকে রেজিস্টারে সই করাবে। বাঁদিকের রাস্তাটা ধরে আপনাদের যেতে হবে ডাইনিং হলের দিকে, গেস্ট ডাইনিং হল। আপনারা পুরো এই মাঠটা পেরিয়ে ওই গেস্ট ডাইনিং হল অবধি পৌঁছতে পারবেন। এটা হচ্ছে 103 নম্বর রুম, এটা বন্ধ রয়েছে। এই হচ্ছে আমাদের রুম 104 নম্বর, আমি জাস্ট এই সবে ঢুকছি, আসুন। লাইটটা অন করে দিই। এই দরজা পাশেই লাগোয়া উইন্ডো রয়েছে, এখানে প্রথমে একটা মসকিউটো নেট, তারপরে রেলিং দেওয়া, ভেতরে কাঁচ রয়েছে, মানে ভেতর থেকে আপনারা বাইরেটা পুরোটা দেখতে পারবেন পর্দা সরিয়ে দিয়ে, কিন্তু বাইরে থেকে দেখুন কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফুল প্রাইভেসি। এই যে মা বাবা বসে রয়েছে, এখানকার যে বসবার জায়গা আছে, এখানে দেখুন মাউন্ট কৈলাস, আর এই যে সিসিটিভি রয়েছে দেখুন সামনে, আর এ পাশটা, এটাই বললাম আপনাদেরকে, এইটা হচ্ছে এন্ট্রির জায়গা। ব্যাগ ট্যাগ তোলবার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে, এইটাই বন্ধ করে দেওয়া হয় রাত্রিরে। এইটা হচ্ছে
দুতলায় যাওয়ার সিঁড়ি। আর এদিকেও সেম পরপর রুম রয়েছে, দেখুন সিসিটিভি করা রয়েছে। মানে এখানে আপনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির কোনো রকম কোনো সমস্যা নেই, সিসিটিভির আওতায় রয়েছেন আপনারা সারাক্ষণ, প্লাস কেয়ারটেকার থাকেন সারাদিন সারা রাত 24x7, জল ইলেকট্রিসিটি গরম জল ঠান্ডা জল সব কিছুর ব্যবস্থা রয়েছে এখানে। রুলস অ্যান্ড রেগুলেশনস, এবার ওপরে যাচ্ছি আসুন। এই দেখুন এখান থেকেও বাইরের ভিউটা দেখা যাচ্ছে, ঠাকুর মা স্বামীজির ছবি রয়েছে। হরলা ঝরি রাবণা হ্যান্ডেড ওভার শিবলিং টু বিষ্ণু এখানেই। এটা গ্রাউন্ড ফ্লোর ছিল, ফার্স্ট ফ্লোরে এসেছি আমরা এখন। এখন এখানেও পরপর রুম রয়েছে। ওপরতলার ভিউটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, আসুন ছাদের ভিউটা দেখাই। দুর্দান্ত ভিউ রয়েছে, রোদ্দুর রয়েছে, একটু ভালো ফটোশ্যুটও হবে। তার আগে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো এখানকার ভিডিও। শীতের মরশুমে এরকম একটা ছাদ যদি বাইরে ঘুরতে এসে পাওয়া যায়, আর সেই থাকার জায়গাটা যদি হয় একদম রাস্তার ওপর, তাহলে আর মন্দ কিসে। আর এর সাথেই বলে রাখি এখানে প্রচুর রুম রয়েছে, নন এসি রুম, এসি রুম, এসি সুইট রুম, ডিলাক্স রুম, ডরমেটারি। আর প্রত্যেকের প্রাইস এবং রুম কীরকম রয়েছে সবটা আমরা রিভিউ করে দেখাবো এই ভিডিওতেই। এই যে আমার বাঁ হাতে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূল মন্দির, একদম শ্বেত শুভ্র মন্দির। সুবিস্তৃত এই ক্যাম্পাসের মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকতেই সামনেই দেখতে পাবেন এই বিশাল রামকৃষ্ণ মঠ, পুরোটা গাছে গাছে ঢাকা। বিবেকানন্দ অডিটোরিয়াম, স্বামী বিবেকানন্দের ট্রিবিউটে বানানো। পাশেই রয়েছে দেখুন বাচ্চারা খেলছে, ভলিবল কোর্ট রয়েছে, ফুটবল ক্রিকেট সব এখানেই খেলে বাচ্চারা। এখানে থাকবার জায়গা হিসেবে সারদা ধাম, শান্তি ধাম আর সদ্ভাবানন্দ ধাম রয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শান্তি ধাম। আর এখানেও থাকবার ব্যবস্থা রয়েছে, রুম কী কী রয়েছে, প্রাইস কী রয়েছে সব কিছু বলছি। আর এই যে ধামটা, এর পাশ দিয়ে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হেঁটে গেলেই পড়বে আপনাদের সারদা ধাম। শুধু তাই নয়, এখানকার থাকবার ব্যবস্থা এবং সাথে পরিষেবা মানে ফেসিলিটিস শুনলে আপনারাও চমকে যাবেন। আর তার সাথে যদি শোনেন এখানকার থাকবার খরচটাই বা কত। এখানে ফাইভ স্টার হোটেলগুলোকেও কিন্তু হার মানিয়ে দেবে, সুইমিং পুল, রেস্টুরেন্ট কাম ডাইনিং হল, সাথে অডিটোরিয়াম রয়েছে, ছাদ ব্যালকনিযুক্ত রুম, আর তার সাথে রয়েছে মিনি জু, খেলার মাঠ, আর আর কি চাই, মানে সব কিছুর একটা প্যাকেজ। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু প্রায় হাজারটির ওপর গরু রয়েছে এবং ডেয়ারিটাও কিন্তু আপনারা নিজেরা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন। তবে চলুন, লোভ লাগছে নিশ্চয়ই দেখবার জন্য যে রুমটা ঠিক কীরকম, আসুন আমাদের এই সারদাধামের রুমটা দেখিয়ে দিই। আমরা যে রুমে রয়েছি সেইটাই প্রথম আপনাদের রিভিউ করে দেখাবো। ঠাকুর মা স্বামীজির ছবি, এপাশে একটা উইন্ডো রয়েছে কাটন দেওয়া, স্লাইডিং উইন্ডো, মসকিটো নেট। এখানে লাইটের সুইচ দুটো রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি ডোর যেখান দিয়ে আমরা ঢুকলাম। এখানে একটা সাইড ডেস্ক মতো রয়েছে ছোট্ট মতো, একটা আসন। এই দেখুন এখানে একটা বসবার চেয়ার দেওয়া রয়েছে, আর স্পেশাল গদি দেওয়া পুরো। আর দেখুন এখানে একটা বালতি দেওয়া রয়েছে, আর এর মধ্যে এই যে রডটা দেওয়া রয়েছে হিটার পারপাসের জন্য, যদিও গিজার মানে গরম জল পাওয়া যাবে। আচ্ছা ওয়াশরুম দেখানোর আগে দেখিয়ে দিই কাপড়টা, একটা মশারি ওখানে দেওয়া রয়েছে, এই যে নীল মশারি জিনিস রাখার জন্য। এটা আমি বন্ধ করে দিই। এপাশেও দেখুন সেম, এটা সেমি সাইজের উইন্ডো, কার্টেন দেওয়া, মসকিউটো নেট দেওয়া। এটা হচ্ছে আমাদের ব্যালকানি, চলুন বাইরেটা গিয়ে দেখাচ্ছি, এখান থেকে দেখাবো না, আসুন বাইরেটা। আচ্ছা যাওয়ার পথে দেখিয়ে দিই আপনাদেরকে, এই দেখুন বেড সাইড নাইট ল্যাম্প রয়েছে একটা, ব্যালকানিটা দেখে নিই বেস্ট পার্ট। বাথরুমের লাইট, এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার রয়েছে, এক্সস্ট রয়েছে, মিরার, মিরারের ওপরে একটা লাইট, লাইট রয়েছে, বেসিন, তাতে হ্যান্ড ওয়াশ, একটা ছোট্ট সুন্দর শাওয়ার। এই যে ঢুকলে একদম রুম, একটা এটা রুম, এখানে দেখুন একদম বিছানার সাথেই লাগোয়া, সুইচ ফ্যানে, সুইচ ফ্যান এখন লাগবে না শীতকালে, আর চার্জিং পোর্টও দেওয়া রয়েছে ঠিক মাথার উপর, ফ্যান যারা গ্রীষ্মকালে আসবেন তাদের জন্য।
এটা কিন্তু নন এসি রুম, তিনটে বালিশ দেওয়া রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট আর একটা ব্ল্যাঙ্কেট কভারে আছে। এই হচ্ছে পুরো আমাদের রুম ট্যুর। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরের প্রাইস লিস্ট এখানে দেওয়া রয়েছে। শান্তিধামে ডাবল বেডরুম রয়েছে 1-5 অবধি, আবার 8 নম্বর রুম। এখানে থাকা খাওয়া মিলিয়ে 700 টাকা দুজনের জন্য, মানে পার হেড পড়ছে 350 টাকা করে। আমরা ছিলাম সারদা ধামের 104 নম্বর রুমে। এখানে থাকা প্লাস চার বেলার খাওয়া, মানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, বিকালের চা স্ন্যাক্স এবং রাত্রিরের ডিনার মিলিয়ে দুইজনের থাকার জন্য 900 টাকা, আর প্রত্যেক এক্সট্রা হেডের জন্য 250 টাকা করে নেওয়া হয়েছে। 900 প্লাস 250, 1150 টাকায় আমরা ছিলাম এখানে তিনজন। ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া রইল নিচে, দেখে নিন, নিচে স্ক্রিনে সবটা দেওয়া রয়েছে। রামকৃষ্ণ মিশন দেওঘরে থাকবার ব্যবস্থা এবং রুম কীরকম রয়েছে সেটা তো বললামই, তবে এখানকার খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও ডিনারে কী কী দেওয়া হয় সেইটা এই ভিডিওতে বলা সম্ভব হলো না, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। পরের পর্বের ভিডিওতে আমরা বাকি ট্যুরটা করে দেখাবো, মানে ক্যাম্পাস ট্যুরটা, তার সাথে থাকবে এখানকার চারবেলায় কী কী খাবার দাবার থাকে সেই রিভিউ।